말하지. 이건 잘 알았어요. 바로 가자요. বেশ কিছু খরচ করে ফেলাইছি, তাছাড়া ডাক্তার তো আপনাকে আসলো গতকাল, দুইজনে নিয়ে কিডনি ম্যাচ করাইলো, ম্যাচও হইলো। এখন যদি শেষ মুহূর্তে আইসে ডাক্তার সুর পাল্টায় তাহলে আমি কি করবো বলেন? আচ্ছা বাবু, আপনাকে কে বলছে যে আমি টাকার জন্য আসছি? আসেন নাই? আচ্ছা এই যে ম্যাচে থাকেন, ভাড়া কত দেন? দেই। ওয়েল, আপনার কি কখনো ইচ্ছা করে না যে এই ঢাকা শহরে আপনার নিজের একটা ফ্ল্যাট থাকুক? দেখেন ভাই, আমি এখন ফাইজলামি মুডে নাই। আমি আপনার সাথে ফাইজলামি করতেছি না, ফাইজলামি করার মতো সময় সুযোগ ইচ্ছা কোনোটাই আমার নাই। আমার কথা শুনলে শুধু ফ্ল্যাট কেন, আরো অনেক কিছু আপনার হাতে চলে আসবে। যে ছেলে কিডনি বিক্রি করতে চায় তার ব্যাপারে আমি দুটো ডিসিশনে আসতে পারি। এক, ছেলেটা অনেক সাহসী, আদারওয়াইজ তার শরীরের একটা ইম্পর্টেন্ট অঙ্গ সে বিক্রি করতে চাইত না। আর দুই, হিস নিডি, তার খুব টাকার দরকার। টাকার জন্য পারবে না এমন কোনো কাজ নেই তার কাছে, রাইট? এমনই একটা ছেলে আমার খুব দরকার। মানে? আচ্ছা আপনি পড়াশোনা কতদূর করছেন? অনার্স করছি, মাস্টার্সে ভর্তি। ওতেই চলবে, ওতেই চলবে। আপনাকে আমাদের অফিসে একটা চাকরি দেব। চাকরি? কি চাকরি? ক্যাশ সেকশনে। বাট আপনার কাজ হবে আমার কথা শোনা। মানে? শুনেন, আমাদের অফিসে দুইটা গ্রুপ, এক গ্রুপ আমার বড় ভাইয়ের, আরেক গ্রুপ আমার। আপনি কাজ করবেন আমার গ্রুপে, আমার হয়ে। বাট এমনভাবে কাজ করবেন যাতে আমার বড় ভাই মনে করে আপনি কাজ করতেছেন তার হয়ে। আচ্ছা সেটা কি আপনার বড় ভাই বিশ্বাস করবো? সেই দায়িত্ব তো আমার না, বিশ্বাস করানোর দায়িত্ব আপনার। একটা কথা বলতে পারি, আমার বড় ভাই আপনাকে অত্যধিক পছন্দ করে এবং সেটা আপনার জন্য প্লাস পয়েন্ট হবে। সরি, এই কাজটা আমি করবো না, এখানে বেশ ঝামেলা আছে। ঝামেলা না সামলালে টাকা কিভাবে কামাবেন? টাকা কি হেঁটে হেঁটে আপনার রুমে চলে আসবে বাবু সাহেব? সরি। ওয়েল, সেক্ষেত্রে কিডনির 2 লক্ষ টাকা আগামী দুদিনের ভিতর আমার অফিসে যেয়ে দিয়ে আসবেন। আর যদি না দিই? বাবু সাহেব, আপনার আর যাই মনে হোক বোকা মনে হয় না। শুনেন আমার কথা, যদি শুনেন ভালো একটা চাকরি পাবেন, টাকা তো ফেরত দিতেই হবে না, বরং অনেক স্মার্ট বেতন পাবেন, আর আমার কাছ থেকে এক্সট্রা ইনকাম তো থাকবেই। এনিওয়ে, এখানে 50,000 টাকা আছে অ্যাডভান্স, চলি।